হয়তো এই রাস্তাটি দেখে চিনতে পাচ্ছেন। হ্যাঁ, এটি রতুয়া থেকে সামসি যাওয়ার রাস্তা। রতুয়া থেকে সামসির দূরত্ব প্রায় 12 কিলোমিটার। এটি 10 নম্বর রাজ্য সড়কের অন্তর্গত। রতুয়া থেকে বেরোলেই প্রথমে পড়বে পাকুড়তলা বাসস্ট্যান্ড, যেটি কারবোনা, কাঞ্চননগর, ফরিদপুর গ্রামকে ঘিরে রেখেছে। তারপরে পড়বে ভাদো। ভাদো একটি জনবহুল এলাকা। ভাদো একটি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকা। ভাদো গ্রাম বিজলি, চণ্ডীপুর, বলদিয়া পুকুর এসব গ্রাম ঘিরে রেখেছে এবং একটি উচ্চ বিদ্যালয় ভাদো বিএসবি হাই স্কুল এবং একটি উচ্চ হাই মাদ্রাসা রয়েছে, বটতলা আদর্শ হাই মাদ্রাসা। তারপরে পড়বে মতিগঞ্জ এবং তারপর সামসি। সামসি একটি বিশাল জনবহুল এলাকা। এখানে একটি রেলওয়ে স্টেশন আছে, সামসি রেলওয়ে স্টেশন। সামসি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকাগুলি হল ভগবানপুর, সাহারাতলা, বালিয়া, বিনোদপুর এবং আরও অন্যান্য জায়গা রয়েছে। এখানে একটি কলেজ রয়েছে, সামসি কলেজ, এবং একটি বহু প্রাচীন হাট আছে, সামসি হাট বা রতনপুর হাট। আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। আমাকে যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।